বাজেটের কথা বলেছেন, বাজেটের কথা আপনাদেরকে কি বলা হবে? আজকে দেখেন বড়লোককে তারা বড়লোক করতেছে। গত বছরে বাজেটে ছিল যে 3 কোটি টাকা পর্যন্ত আয় যদি হয়, এই 3 কোটি টাকার উপরে হলেই তাদেরকে ট্যাক্সের পরে সার্ভিস চার্জ দিতে হবে। এই সরকার পরিকল্পিতভাবে এবার বলেছে 4 কোটি টাকা পর্যন্ত তাদের আগের স্বাভাবিক থাকবে, এরপর অতিরিক্ত চার্জ দিতে হবে। অর্থাৎ বড়লোকের টাকা বৈধ করতে এই কায়দা করেছে যে তাদের ট্যাক্স দিতে হবে না। অথচ আপনি যদি ভিখারি হন, আপনি যদি ফকির হন, আপনি যদি রিক্সা চালক হন, আপনি যদি শ্রমিক হন, আপনার যদি 38টা সেবা আছে, যেমন আপনি যদি কোনো রেস্টি কাজ করতে যান আপনার টিন করতে হবে, আপনি ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলে টিন করতে হবে, আপনার এরকম আপনার সেবা নিতে গেলে টিন করতে হবে, এরকম 38টা বিষয় আছে। সেইটা যদি আপনি করেন তাইলে আপনার আয় হোক আর না হোক আপনাকে 2000 টাকা পে করতে হবে। অর্থাৎ একজন ফকির রাস্তায় ভিক্ষা করে, কিন্তু তার একটা জায়গা ছিল, তার একটা মেয়ে ছিল, মেয়েকে দিবে, তার টিন করতে হবে, তার মেয়েরও টিন করতে হবে। টিন করেছে, করার পর আগে নিয়ম ছিল যে ট্যাক্স দিতে হবে না যদি না দেওয়া লাগে, কিন্তু ওনার আজকে ট্যাক্স দিতে হবে। তাই গতকাল কয়েকটা পত্রিকায় কার্টুন দিয়েছে, ফকিরের গলায় লেখা হাত নাই পাও নাই কাটা, সামনে প্লেট আছে, সেই প্লেটে এদিকে লেখা যে আমায় 2000 টাকা ট্যাক্স দিতে হবে। এই যে বিষয়, এটা একটা বিষয়। এর পরে আপনারা জানেন শিক্ষা খাতে আপনারা বল পেন তার উপরে কর বাড়িয়েছে। এই বল পেনের উপর কর বাড়ানো মানে কি? অর্থাৎ এই শিক্ষাকে, এরকম বহুত খাত আছে যেখানে মোট কথা হচ্ছে এই সরকার যে বাজেট করেছে লুটে পুটে খাওয়ার বাজেট এবং আগামীতে ভোট করার বাজেট। এই সরকার এই বাজেট করেছে যে বাজেটে এই সরকার ডিজিটালভাবে স্মার্টভাবে চুরি করতে পারবে। আপনারা দেখেছেন গত বছরে পেপারে ছিল 11,00,000 কোটি টাকা পাচার করেছে, এই বছর পেপারে আসছে 17,00,000 কোটি টাকা পাচার করেছে, আগামীতে দেখবেন 30,000 কোটি টাকা পাচার হয়ে গেছে, 1,00,000 কোটি টাকা। এর মানে হচ্ছে বড় বড় বাজেট করে, আপনাকে আমি সত্য করে বলতে চাই, এই বাজারের টাকা শেখ হাসিনা দিবে? আপনি বলেন এই বাজারের টাকা ওবায়দুল কাদের দেবে, এই বাজারের টাকা ওই হানিফ দিবে, এই বাজারের টাকা তথ্যমন্ত্রী দেবে? কেউ কিন্তু দিবে না। আজকে আপনার কাছ থেকে নিচ্ছে, কিভাবে নিচ্ছে? আগে একটা ট্রেড লাইসেন্স ছিল বিএনপির সময় মাত্র 250 টাকা, সেটা নিচ্ছে 16,000 টাকা। আগে আমরা যখন পাওয়ার করতাম, একজন ডেভেলপার পাওয়ার করুক, একজন ব্যক্তি পাওয়ার করুক, এই পাওয়ারে 1,250 টাকা ফি ছিল। এখন পাওয়ার করতে হলে ওই পাওয়ারের জমির যে দাম তার উপরে কর দিতে হবে আপনার। এরপর আপনার সম্পত্তি আপনারা ভাই বোন ভাগ করে নেবেন, সেইখানে আগে কোনো 1,250 টাকা ফি ছিল, এখন আপনার একটা বিল্ডিংয়ে 10টা ফ্ল্যাট আছে, এই 10টা ফ্ল্যাটের দাম মনে করেন 10 কোটি টাকা, তাহলে 3% টাকা দিতে হবে। অর্থাৎ 30,00,000 টাকা দিয়ে আপনার সম্পত্তি আপনি বন্টক করে নিতে এই সরকারকে দিতে হবে। এই বাজেট করেছে, এই যে বিষয়গুলো এগুলো স্পষ্ট। আপনার পকেটের টাকা নিবে, ওই ফকিরের পকেটের টাকা নেবে, ওই ভিখারির পকেটের টাকা নিবে, আর এই সরকার এই টাকা চুরি করবে, এই টাকা বিদেশে পাচার করবে, এটাই করতেছে। কি ধরনের বাজেট চায় এই দেশের জনগণ, বা কোন ধরনের বাজেট হলে সুবিধা ভালো হয় জনগণের জন্য? জনগণ এই ধরনের বাজেট চায় যে বাজেট জনগণের উপরে কর বেশি আরোপ হবে না। এই জনগণ চায় যে যে টাকা আসবে সেই টাকা দিয়ে যথার্থভাবে এই রাষ্ট্র পরিচালিত হবে, চুরি মারা হবে না। আজকে আপনারা দেখেছেন পদ্মা সেতুতে বাজেট বরাদ্দ করেছিল কারা? জাইকা আর্মি, 8,983 কোটি টাকা, মনে করেন 9,000 কোটি টাকা। সেইখানে এই সরকার 70,000 কোটি টাকা লাগিয়েছেন। আমরা দেখেছি বেগম খালেদা জিয়া রেল লাইন সহ যমুনা সেতু করেছিল, সেখানে মাত্র 4,000 কোটি টাকায় করেছে। তার মানে আমরা চাচ্ছি যে যেখানে 9,000 কোটি টাকা সেখানে 7 গুণ কেষ্ট, কেন 7,63, প্রায় 10 গুণ, 7×10=70, কেন এই 10 গুণ হবে? আমাদের কাছ থেকে করও নেবে কম এবং তারা দুর্নীতি না করে যথার্থভাবে সেইটা করবে। আমাদের যে এই বিক্ষোভ সমাবেশ, আপনারা জানেন যে বাংলাদেশের 2 জন সাবেক মন্ত্রী, 1 জন বিএনপির স্থায়ী কমিটির মেম্বার ইকবাল হাসান মাহমুদ টুকু, আর 1 জন আমাদের আমানুল্লাহ আমান, যিনি ডাকসুর ভিপি ছিলেন, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের জাতীয় বীর ছিলেন,
আমি তার সাথে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। তিনি সাবেক দুইবারের মন্ত্রী ছিলেন এবং চারবারের এমপি ছিলেন। আজকে তাদেরকে সাজা দেওয়া হয়েছে। কি সাজা আপনারা জানেন? যে 111 এর সরকার এসে বিভিন্ন জনের নামে মামলা করেছিল, সেই মামলায় এই আমানুল্লাহ আমান বেকচুর খালাস পেয়েছে, এই ইকবাল হাসান মাহমুদ টুকু বেকচুর খালাস পেয়েছে। সেই খালাসে আবার দুর্নীতি দমন দিয়ে এই সরকার পরিকল্পিতভাবে আপিল করিয়েছে, সেই আপিলে আবার সাজা বহাল রেখেছে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, এই আওয়ামী লীগের সভানেত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের বলে যে মির্জা ফখরুল সাহেব আপনারা বলেন আওয়ামী লীগ ফরমাশি রায় দিয়ে আপনাদেরকে সাজা দিচ্ছে, এইটা আপনার আইন বিরোধী, এইটা আপনার কোর্ট অবমাননা। আমি আপনাদের মাধ্যমে ওই উবাইদুল কাদেরকে বলতে চাই যে উবাইদুল কাদেরকে নিয়ে সারা বাংলাদেশের মানুষ ট্রল করে, সেই উবাইদুল কাদেরকে বলতে চাই যে যদি এটা ফরমাশি রায় না হয় তাহলে কেন আপনার মোফাজ্জল হোসেন বায়ার 13 বছর সাজা হয়েছিল, একদিনের জন্য জেলে যেতে হয় নাই, সর্ব আদালতে তার সাজা বহাল থাকলো, পরবর্তীতে বহাল থাকেনি, একটি জায়গায় যে খালাস হয়ে গেছে, মহিউদ্দিন খান আলমগীরের কেন হলো না, আপনার হাজি সেলিম কেন বাহিরে, আপনার এমন কি আজকের এই ভোট চোর ভোটারবিহীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেও 15টি মামলা হয়েছিল, সেই মামলা বেকচুর খালাস পেয়েছে, একটা মামলার জন্য দুর্নীতি দমন কেন আপিল করল না, কেন মামলা করল না? এবং বাংলাদেশে আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক নাওয়ার রহমানের নামে একটি মামলা হয়েছিল, সেই মামলা মোতাহার সাহেব জজ তিনি বেকচুর খালাস দিয়েছে, খালাস দেওয়ার পরে সেই জজ বাংলাদেশে থাকতে পারেনি, পালিয়ে বিদেশে যাইতে হয়েছে, এবং সেই খালাসকৃত মামলায় আবার আপিল করে তারেক রহমান সাহেবের নামে 11 বছরের সাজা দেওয়া হয়েছে। বিশ্বে কোনো রেকর্ড নাই নিম্ন আদালতে যে সাজা হয় তার চেয়ে বেশি সাজা উচ্চ আদালতে হয় সরকার বাদী থাকলে। সেখানে বেগম খালেদা জিয়ার একটা রায়ে দেখা গেছে 2 কোটি টাকা, আজকে এই সরকারের সদ্য পেপারে এসেছে 17 লক্ষ কোটি টাকা পাচার করেছে। তার বিআই খন্দকার সেই মোশারেফ তার ভাই বাবর 2000 কোটি টাকা পাচার, 20,000 কোটি টাকা পাচার করেছে, তার ছাত্রলীগের একজন সভাপতি 2500 কোটি টাকা পাচার করেছে, এইগুলোর কোনো কিছু হয় না, অথচ আমার নেত্রী 2 কোটি টাকা তশরুফ করে নাই, আত্মসাত করে নাই, তার টাকা আজকে প্রায় 4 গুণ হয়েছে, সেই তাকে কিভাবে রায় দেয়? অতএব এটা যে ফরমাইশি রায় এটা আমার নেতা ফখরুল সাহেবের কথা না, এটা আপামর জনগণের কথা, রিক্সা চালক ভাইয়ের কথা, হকার ভাইয়ের কথা, এমনকি বাসায় যারা কাজ করে কাজের বুয়া তারাও বলে যে এরা পরিকল্পিতভাবে করতেছে। তাই আজকের প্রতিবাদ সমাবেশ হচ্ছে আমানুল্লাহ আমান এবং ইকবাল হাসান মাহমুদ টুকু সহ বাংলাদেশে বিরোধী দলের উপর যে তারা মামলা করে ফরমাশি রায় দেয় তার প্রতিবাদে আজকে সমাবেশ, এবং ইনশাআল্লাহ এটা জেনেছে বিদেশ, জেনেছে তারা ভিসা নীতি দিয়েছে আওয়ামী লীগের উপরে, এই ভিসা নীতি কাদের উপর দেয়? তাদের উপরই দেয় যারা মানুষ হয়ে মানুষের গোস্ত খায়, যারা মানুষ হয়ে মানুষের রক্ত খায়। আপনারা জানেন যে কঙ্গো এবং উগান্ডায় মানুষ হয়ে মানুষের গোস্ত খায়, তাদেরকে বলে ক্যানিবালাইজ, এবং যারা রক্ত খায় তাদেরকেও একটা গোষ্ঠী আছে মাসাইর গোষ্ঠী, এই মাসাইর গোষ্ঠীর মতো, এই ক্যানিবাইজ গোষ্ঠীর মতো আজকে শেখ হাসিনা আওয়ামী লীগের সরকার, তাই আজকে আমাদের উপর ভিসা নীতি দেওয়া হয়েছে। এরপর আপনি